আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো লকডাউন শেষ হলে কবে থেকে চলবে ট্রেন ও বিমান, জানালো ভারতীয় রেল পরিষেবা। তো বন্ধুগণ, আমরা এই ভিডিওতে ডিসকাস করব লকডাউন শেষ হলে কবে থেকে ট্রেন চলাচল করবে, সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর বন্ধুরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে দেশ জুড়ে চলছে 21 দিনের লকডাউন, 14 এপ্রিল পর্যন্ত চলবে এই লকডাউন। এই অবস্থায় সম্পূর্ণ বন্ধ ভারতীয় রেল পরিষেবা, 14 এপ্রিল পর্যন্ত রেলের সব পরিষেবাই বন্ধ থাকবে বলে আগেই জানানো হয়েছিল। 14 এপ্রিলের পর থেকে যাতে রেল পরিষেবা ঠিকঠাকভাবে আবার চালু করা যায় তার জন্য প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় রেল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে যে একথা এর আগে পশ্চিম রেলের তরফে জানানো হয়েছিল। তারা 15 এপ্রিল থেকে বুকিং ইতিমধ্যেই নেওয়া শুরু করে দিয়েছে, ভারতের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম রেল পরিষেবা। 21 মার্চ থেকে যা বন্ধ, প্রথমে মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর ধীরে ধীরে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। কেবলমাত্র মালগাড়িগুলি চলছিল দেশ জুড়ে, তাই 14 এপ্রিল লকডাউন শেষ হলে যাতে সমস্ত ট্রেন আবার চালু করা যায় তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে রেল। প্রসঙ্গত গত সপ্তাহ থেকে রেলের বিভিন্ন ডিভিশনে শুরু হয়েছে 15 এপ্রিল বা তারপরে যাত্রার টিকিট বুকিং। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আপডেট।